কয়েকদিন গেছে, যাওয়ানোর পরে আমরা ফুলাবানের হানি খাদ্যের মধ্যে খুব মানে একটা গুণনগর জুনিয়র মাদ্রাসা খুলাবানা আজকের দিনেও মানে আজকে পয়লা জুন শনিবার, আজকের দিনও জুনিয়র মাদ্রাসা গুণনগর খোলা হয়নি, এই ব্যাপারটা নিয়ে কি বলবেন? মাদ্রাসা খোলা হয়নি এরকম তো আমার জানা নেই, আপনার কাছ থেকে এইমাত্র জানলাম। এই বিষয়টা আমি তদন্ত করে দেখব, হ্যাঁ, এবং সেটাকে যথাযথ প্রতিকার করার চেষ্টা করব। এবং আমি অবশ্যই যিনি ইনচার্জ আছে ওনার সঙ্গে কথা বলবো, কেন আজকে বন্ধ ছিল, কি হয়েছে বা না হয়েছে। মানে এলাকার অভিভাবক কিংবা এলাকাবাসী একটা দাবি করেন যে জুনিয়র গুণনগর জুনিয়র মাদ্রাসায় নাকি 52 জন ছাত্রছাত্রী রয়েছেন, মানে আদতেও নাকি 52 জন ছাত্রছাত্রী নেই, 5 থেকে 6 জন হবেন। এই 52 জন ছাত্রছাত্রী দেখিয়ে যিনি মানে ইনচার্জ রয়েছেন স্টাইপেন্ড সহ বিভিন্ন সুযোগ সুবিধা মানে লুটে ফুটে খাচ্ছেন, কি বলবেন? আসলে আমরা ফিজিক্যালি তদন্ত অ্যাকচুয়ালি মাদ্রাসাগুলি এই সুপারভাইজিংয়ের জন্য একজন মাদ্রাসা সুপারভাইজিং অফিসার আছেন আমাদের, উনি দেখেন, তারপরেও আমি বিষয়টা দেখব এবং যে মান্থলি রিটার্ন আসে মাদ্রাসা থেকে সেটাকে টালি করব এবং ফিজিক্যালি আমরা এনকোয়ারি করে দেখব যে কোথাও কোনো ত্রুটি রয়েছে কি না। আরেকটা বিষয় হলো স্কুলে নাকি স্থায়ী এসএমসি কমিটি নেই, কি বলবেন? এই বিষয়টা আমার তো জানা ছিল না, এই এক্ষুনি জানলাম আপনার কাছ থেকে, এটা যিনি ইনচার্জ আছেন ওনার সঙ্গে কথা বলবো, যদি না থাকে বলবো ইতিমধ্যেই যাতে এসএমসি কমিটি করেন।